পূর্ব দিকে সূর্য উঠে আগুনের মতো লাল আমার ইউটিউবের বন্ধুরা ভালোবাসা থাকবে চিরকাল। নমস্কার বন্ধুরা, আমি সীমা, আমার ব্লগে আপনাদের স্বাগত। আশেপাশে ভালো আছেন, সুস্থ আছেন? আমি ভালো আছি বন্ধুরা। আজকে আমি যাইলাম আপনার একটা বাসাতে, এই বাসাতে থাকেন আমার শাশুড়ি আর আমার জাল। তো দেখি চলুন আমার জালে কি করে আপনারা দেখাইমু, চলুন বাসাও দেখাইমু আর আমার জালরাও আজকে দেখাইমু। চলুন বন্ধুরা, তো এই যে আমার যা, তাই রান্না বান্না নিয়ে খুব ব্যস্ত, কথা হওয়ার তাই সময় নাই। আর আসলে তাই প্রথম আইছে তো ক্যামেরার সামনে, একটু লজ্জা লজ্জা করে কথাও হর না, ঠিক আছে? দেখি কি রান্না করছে। এই যে রান্না, ডাল, চানার ডাল, ভাজা বড়া, ভাত, সবজি, পনির, এই যে চানার ডাল, এটা ভাজা বড়া। কি কি ভাজা বড়া করছে জানি না, খাইলে পরে বুঝতে পারবো। তো চলুন, তো চলুন এখন রান্না তো শেষ হয়েছে, তো এখন ভোজন চূড়া, অর্থাৎ লেবু। দেখি গাছে কি কি লেবু আছে, লেবু গাছে যারা, ওই যে দেখুন আপনার এটা হলো আপনার সবজি বাগান, তো ওখানেও আমরা সবজি এখনো লাগানো হয়েছে না, এখনো রেডি করা হয়েছে না। আইন আইন আমার সাথে আইন, চলুন আমিও পারবো আর আপনারা গাছটা দেখাইমো। এই যে দেখুন কত কলা বাগান, কলা আর কলা শুধু। এই যে এসে লেবু ফাটতে, এই যে লেবু, এই যে দেখুন আরেকটা, এই যে এত শক্ত। এই যে বন্ধুরা দেখুন লেবু, কি সুন্দর গন্ধ। এটার নাম এই যে লেবুটার নাম হলো আর এটার নাম গন্ধরাজ লেবু, খুব সেন্ট হয় খাইতে। আর যে দেখুন আমরা কলা বাগান, আর কয়েকদিন পরে এখানে ভ্যারাইটিস রকমের সবজি লাগানি হইব। এই যে এই যে দেখুন কলা, তো কলা দেখলে মনে হয় যেন ছোটবেলা আমরা কলা পাতা দিয়ে ভাত খাইতাম কোনো ফাংশন শোনে গেলে। এই যে দেখুন না কত কলা পাতা, খুব বড় হয় যেমন ছোটোবেলার হতা। এই যে দেখুন এইটা হলো আমরা গরু, এটা দুধের গাই। এই যে দেখুন কলা একটা দেখা যায় পাশেই হয়েছে, এই যে কলা, এই যে এই যে দেখুন বন্ধুরা কলা। আর এটা এলো একটা ছোট্ট মোটা একটা ফুলের বাগান, এটা আমাদের বুঝিতে লাগাইছে কত সুন্দর ফুল ফুটছে। তো চলো, ওই যে দেখুন তার নাম সাধন, এই আমরা বাসা 10 বছর থেকে আছে, খুব ভালো ছেলেটা, সবসময় আমরা কই কী আছে জানি না, কিন্তু হে সব জানে কই কী আছে, খুব নিজের মতোই থাকে। তো এদিকে চলুন আমার জালে ভাত রেডি করে, কাল লাগে জানি না যাই, তাহলে চিকেলে বুঝা যাব। আর এখন আমরা ভাত রেডি, আমার তো কলা পাতা দেখিয়ে মনে হয় যখন আমি কলা পাতার মধ্যে ভাত খাইতাম আর সবরে খাওয়াইতাম, কি যে মজা লাগে। এখন আমরা ভাত রেডি করে চলে, আমি ভাত দিলে আমরা যাই যে রেডি করে লেবু কাঠের লবণ মরিচ বাসন সব রেডি করি আনি আমি এদের। এই যে দেখুন এই তো, আর এদিকে দেখুন আমার দেওর আর তার ছেলে বসে খাওয়ানো, এদিকে আমার বর আর ছেলে, এদিকে আমরা দুই যা একসঙ্গে। লেবুর রসে চিনির দানা, নুন না দিলে স্বাদ বাড়ে না। আর আমার চ্যানেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব না করে প্লিজ আপনারা দেবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।